আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ, অবস্থা স্থিতিশীল, পরিচারিকা সহ একই বাড়িতে আক্রান্ত 9 জন। করোনায় প্রতিদিনই ভাঙছে রেকর্ড, একদিনে সর্বোচ্চ মৃত্যু 78, শনাক্ত প্রায় 6,000। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ, স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীর ফুটপাথ শপিং মলে চলছে কেনাবেচা। ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তবে কার্গো ফ্লাইট চলবে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এবং করোনা নিয়ে গেল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইসিডিডিআরবিতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। বিএনপির পক্ষ থেকে প্রথমে অস্বীকার করা হলেও পরে স্বীকার করা হয় যে বেগম জিয়া করোনায় আক্রান্ত, তবে তার অবস্থা স্থিতিশীল এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কারাবন্দী অবস্থায় গত বছর মার্চে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গুলশানের বাসাতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁর সব সময়ের সঙ্গী গৃহপরিচারিকা ফাতেমা ও একজন নার্স। 3 দিন আগে ফাতেমা করোনায় আক্রান্ত হলে শনিবার খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পরীক্ষা করা হয়। এতে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। সকালে সেই রিপোর্ট ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু বিএনপি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এর সত্যতা অস্বীকার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তা নিশ্চিত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী গতকাল উনি আইসিডিডিআরবিতে পরীক্ষা করেছিলেন, ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে উনি পরীক্ষা করানো হয়নি। তবে বিকেলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল হাটে হাঁড়ি ভেঙে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে, স্যাম্পল গতকাল আইসিডিডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ তার উনি করোনা আক্রান্ত হয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রথমে কেন তা অস্বীকার করা হলো সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মির্জা ফখরুল। এদিকে বেগম জিয়া সহ বাসার 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ 78 জনের মৃত্যুর নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। সবশেষ 29,000 নমুনা পরীক্ষায় আরও প্রায় 6,000 জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে বলে খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আইইডিসিআর এর তথ্য অনুযায়ী করোনা পরীক্ষায় রাজধানীর প্রতি 3 জনে একজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে রাজধানী ঢাকা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আইইডিসিআর এর গবেষণা বলছে নমুনা পরীক্ষার হিসেবে রাজধানীর প্রায় 33% মানুষের দেহে করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণে 36% ও উত্তরে 29% মানুষের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ঘনবসতি, স্বাস্থ্যবিধি না মানা এর প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 1 সপ্তাহের লকডাউনে আমরা দেখেছি যে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি কিন্তু অনেকাংশে নেই বললেই চলে।
এবং এটাকে আমরা বলি যে ফল অফ সিকিউরিটি সেন্স। এই সিকিউরিটি সেন্সের অভাবের কারণে মানুষকে কিন্তু চরম মূল্য দিতে হবে, কোনো হেলাফেরা করা চলবে না। আগামী 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে বা সাধারণ ছুটির কথা বলা হচ্ছে, যেটাই বলা হোক না কেন এটি যাতে প্রকৃতভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয় সেদিকে কিন্তু সরকারের খেয়াল রাখতে হবে। এদিকে আগের দিনের 77 জনের রেকর্ড ছাপিয়ে সবশেষ 24 ঘন্টায় করোনায় রেকর্ড 78 জনের প্রাণ হারানোর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 9739 জনে। 29,000-এর বেশি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 5,819 জনের। শনাক্তের হার 19.81%। করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি এবং মৃত্যু হার এবং মানুষের মধ্যে যে একটি আইসিইউ বেড পাওয়ার জন্য যে হাহাকার, সেটি থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সামনের দিকে করোনা সংক্রমিত রোগীর সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। এক্ষেত্রে অবস্থা যদি বেশি খারাপ হয় সেক্ষেত্রে ইউএসএ এবং ব্রাজিলের মতো হসপিটাল সংলগ্ন খোলা মাঠে তাঁবু টানিয়ে চিকিৎসা সেবা যাতে নিশ্চিত করা যায় সে প্রস্তুতির কথা এখন থেকে চিন্তাভাবনা শুরু করা উচিত বলে আমি মনে করি। মৃতদের মধ্যে 47 জন ঢাকা ও 20 জন চট্টগ্রাম বিভাগের। এদের মধ্যে 53 জন পুরুষ আর 25 জন নারী। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউন 14 এপ্রিল ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে 4 এপ্রিল জারি করা মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে ওই বিধি নিষেধের মেয়াদ ছিল 11 এপ্রিল পর্যন্ত। এই ঘোষণার ফলে 14 তারিখ সর্বাত্মক লকডাউনের আগে 12 ও 13 এপ্রিল জনসাধারণের চলাচল ও কাজের পরিধি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা দূর হল। 14 এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় বৃহত্তর স্বার্থে জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সহ সময়মতো সরকার প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান ওবায়দুল কাদের। শেষ হচ্ছে তাহলে 12 এবং 13 তারিখ কী হবে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রথম ধাপে যা বা চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত, এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ। গত কয়েকদিনের মতো আজও দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিকল্প পথে পরিবারের সদস্যদের নিয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন অনেকেই। আপিল মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী বুধবার থেকে সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তখন ঢাকায় আটকে পড়ার ভয়ে আগেই বাড়ি চলে যাচ্ছেন অনেকেই। এতে রাজধানী ছাড়ার পথগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এই গার্মেন্টসের মেয়েরা যে চাকরি বাকরি করে, এদের এখন যদি লকডাউন দিয়ে দেয় ওরা বেতনও পাবে না, ওরা ওভারটাইম পাবে না, বোনাস পাবে না, আর এখানে থেকে বসে খাবে কি? তা সে টাকাও তো নাই, বাড়িতে যাবে সে টাকাও নাই। মরণেরও ভয় আছে আমাদের, তবে আমরা গরিব মানুষ, আমরা যদি কর্ম করে না খাই তাহলে আমরা কীভাবে চলাফেরা করব? ঢাকার থেকে দূরপাল্লার গাড়ি ছাড়ার উদ্যোগ নেওয়ার জন্য, কারণ অনেক মানুষজন আইসা আটকাইছে, তারাও যাইতে পারতেছে না, আবার কেউ আসার আছে তারাও আসতে পারতেছে না। করোনা সংক্রমণ রোধে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘ এ যাত্রায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। দূরপাল্লার বাহন বন্ধ থাকায় ট্রাক, মাইক্রোবাস বা প্রাইভেট কারে গাদাগাদি করে যাত্রী নেওয়া হলেও সরকারের পক্ষ থেকে ছিল না তেমন কড়াকড়ি। আমাদের আরও একটু সচেতন হওয়া উচিত, কারণ যেহেতু আমাদের ভালো জন্য গভর্নমেন্ট প্রচেষ্টা করছে। সার্জেন্টরা মানে সামনে থেকে রাখে, আবার মাঝে মধ্যে ছেড়েও দেয়। তবে গাবতলী, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি থেকে শুরু করে ঢাকার বহির্গমন পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন কিছুটা তৎপর।
ঢাকার বাইরে যেন সাভারের দিকে গাড়ি যেতে না পারে, সেটা আমরা দিচ্ছি না যেতে। এবং এর সাথে ঢাকার ভিতরে যে অযান্ত্রিক গাড়িগুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন পাশে একটা ইজি ব্যাগ আসছে, ওরা আমরা আটক করে ফেলছি। যারা নিয়ম মানছে না, সরকারি আদেশ অমান্য করছে, তাদের ক্ষেত্রে প্রসিকিউশনের ব্যবস্থা করে থাকি আমরা সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী। সরকারি নিষেধাজ্ঞা বা করোনা সংক্রমণ নয়, বাড়ি ফেরায় এখন এসব মানুষদের কাছে প্রধান বিষয় বলে জানান যাত্রীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ফুটপাথ, শপিং মল ও অভিজাত বিপণী বিতানে চলছে কেনাবেচা। সরকারের 18 দফার নির্দেশনা শুধু কাগজে কলমে, নিয়ম মানাতে মার্কেট কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফজলে রাব্বি রিপোর্ট। রবিবার অভিজাত শপিং মলের প্রবেশপথ, তাপমাত্রা মাপার হাত ধোয়া বিষয়টি এখানে পরিণত হয়েছে হাস্যরসে। নামে মাত্র তাপমাত্রা মাপা হচ্ছে, তবুও তো হচ্ছে, বললেন শপিং এ আসা একজন। মার্কেটের ভেতরেও নেই কোনো সতর্কতা। আমরা মরবো, তারপর ঈদের জামা লাগবেই লাগবে, কাপড় নাড়াচাড়া করে দেখতেছে, তো এটাতে তো আসলে মানে সোশ্যাল ডিসটেন্স বা করোনার একটা তো থাকে না আসলে। স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে, সব নিয়ম মেনে চলতে হবে, যেহেতু চলাফেরা করতেই হচ্ছে। লিপস্টিক, কানের দুল আর পছন্দসই পোশাক খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া আসা ক্রেতাদের। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ আর মৃত্যুর রেকর্ডের খবর জানলেও মার্কেটের টানে ঘরে বসে থাকতে পারছেন না তারা। নিজের ভালো বুঝতে হবে আগে, মানুষ সচেতন হইতে হবে, এই আর কি। বুঝার জন্য আর কি কি করতে হবে? সরকার কেন কঠোর হইতে হবে? তিন ফুট দূর তো রাখা যাচ্ছে না আর কি, একটু ইয়ে হচ্ছে, মিলিয়ে দিলে আর কি। এখন ছোট দোকানে তো আবার এইভাবে মানা যায় না, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে, ডিলা যারা ফালতু নিউজ দেন না। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করবেন, এমন শর্তে লকডাউনের মধ্যেই গত শুক্রবার থেকে খুলে দেওয়া হয় মার্কেট, শপিং মল খোলা থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। রাজধানীর চাঁদনী চক মার্কেটের মুখে স্থাপন করা এই ডিসইনফেকশন টানেলের মতোই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে দোকানপাট, শপিং মল। এই ডিসইনফেকশন টানেল যেমন নামে আছে কাজে নেই, তেমনি কঠোর স্বাস্থ্যবিধির কথাও প্রত্যেকের মুখে মুখে আছে, মানার কোনো ভালাই নেই। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজি বন্ধে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা চেম্বারের ওয়েবিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে নজরদারি বাড়িয়েছে বলেও জানান তিনি। বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার তাগিদ দেওয়া হয় সেমিনারে। সাধু মানে ব্যবসায়ী কোনোরকম ভাবে এই ধরনের সুযোগ না নিতে পারে, আমরা সেই দিকে খেয়াল রাখতে, আর আমাদের যখনই আপনাদের প্রয়োজন হবে আইন শৃঙ্খলা বাহিনী নজর আনবেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। চোদ্দ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তবে এ সময় কার্গো বিমান সহ চিকিৎসায় ও প্রবাসীদের আসা যাওয়ায় বিশেষ ফ্লাইট চলাচল করতে পারবে বলে জানান তিনি। চেয়ারম্যান বলেন, লকডাউনে চলমান নিষেধাজ্ঞা 14 এপ্রিল ভোর 6টা পর্যন্ত বাড়ানোয় আগামী দুদিন অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। আমরা 14 তারিখ থেকে 7 দিনের জন্য সাসপেন্ড করছি, তবে কার্গো, স্পেশাল ফ্লাইট, তারপরে মেডিকেল ইভাকুয়েশন, এই ধরনের ফ্লাইটগুলো, জরুরি উড্ডয়নগুলো অব্যাহত থাকবে। যেসব স্পেশাল ফ্লাইট হবে তাদের জন্য আমাদের কোয়ারেন্টাইন ইনস্টিটিউশন, কোয়ারেন্টাইন বাধ্যবাধকতা থাকবে, কোভিড টেস্ট করে আসতে হবে এবং দেশে আসার পরে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। কঠোর লকডাউনের মধ্যেও চালু থাকবে সব কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এটিএন বাংলাকে এ তথ্য জানান বিজিএমই এর নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান। এর আগে লকডাউনে কারখানা চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেন পোশাক খাতের নেতারা। শরফুল আলমের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে কঠোর হচ্ছে সরকার। 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ঘোষণা করা হয়েছে লকডাউনের। এর আওতামুক্ত থাকবে সব ধরনের শিল্প কলকারখানা। তবে কারখানা মালিকদের শতভাগ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে সরকার।
সংশ্লিষ্ট বিভাগের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছে বিডিএমইএ। এই সময় ফ্যাক্টরি বন্ধ দিলে শ্রমিকরা দেশে চলে যাবে, এটাতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আরো সংক্রমণের বেশি হওয়ার সম্ভাবনা, সমস্ত কিছু বিবেচনা করে আগামী 14 তারিখ থেকে যে লকডাউন হবে সেখানে সব ধরনের শিল্প কারখানা চালু থাকবে। আমি অনুরোধ করব সমস্ত পোশাক শিল্পের মালিকদেরকে এই লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে তাদের কারখানা চালু রাখার জন্য। এর আগে রাজধানীতে জীবন জীবিকার স্বার্থে কলকারখানাকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। শ্রমিকরা কারখানার মধ্যে থাকলে সংক্রমণের হার কমবে জানিয়ে তারা পোশাক উৎপাদন অব্যাহত রাখার কথা বলেন। তারা সাধারণত ফ্যাক্টরির আশেপাশে থাকে, তাদেরকেও কিন্তু আমরা সরবরাহ করি এই স্যানিটাইজেশন ইভেন এই শিক্ষাগুলি তাদের মধ্যে, যাতে করে এই সেক্টরে কারো আমাদের দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। শ্রমগণ তৈরি পোশাক খাতকে পূর্বের সাধারণ ছুটি আদেশের নামে লকডাউন কর্মসূচির বাইরে রাখা যুক্তিযুক্ত হবে বলে আমরা সকলেই মনে করি। বিজিএমএ জানায় চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2018-19 অর্থবছরের তুলনায় রপ্তানি আয় কমেছে 9.5%। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য ও কৃষি খাতকে গুরুত্ব দিয়ে আগামী বাজেট পূরণ হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনার সরাসরি প্রভাব রয়েছে এমন খাতকে বিশেষ নজর দেওয়া হবে। 2021-22 সালের বাজেট নিয়ে অর্থনীতিবিদদের সাথে ভার্চুয়ালি প্রাক বাজেট আলোচনা শেষে একথা বলেন অর্থমন্ত্রী। সরকারি কিছু পদ্ধতির কারণে অপ্রদর্শিত আয় হচ্ছে, এর উৎস বন্ধ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। গত কয়েক বাজেটে কর্পোরেট কর হার কমানো হয়, আগামী বাজেটেও তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি। আমাদের পর্যায়ক্রমে আমরা যে ট্যাক্স কমিয়ে নিয়ে আসতেছি, ইন্ডিভিজুয়ালস হোক কর্পোরেশন হোক, এরা পছন্দ করেছে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে শক্তিশালী করা, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে শক্তিশালী করা আর ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি যেগুলো আছে ওগুলোকে অনেক শক্তিশালী করা, ওগুলো করার জন্য যে সমস্ত গ্রহণ করা লাগে যা যা আছে সেগুলো আমরা অবশ্যই বাজেটে। দেশে বিদেশে সামরিক ও বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বহুজাতিক সেমিনার আর্মি চিফস কনক্লেভ। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারতের সহযোগিতা কামনা করেন তিনি। সেমিনারে আলোচনার মূল বিষয় ছিল ফিউচার ট্রেন্ড অব গ্লোবাল কনফ্লিক্ট, রোল অব ইউএন পিস কিপার্স। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। এ সময় সব ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভারতীয় সেনাপ্রধান। সেমিনার শেষে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল নরভানে ভুটান সেনাবাহিনীর ডিপুটি চিফ অপারেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মালি ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ফোর্স কমান্ডাররা শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। Cause of the pandemic have been adequately demonstrated and acknowledged. Bangladesh Army, being one of the leading troops contributors, undertakes various endeavors for effective peacekeeping and promoting peace worldwide. We can hope to have a sustainable world of peace and stability across nations. However, such mindset cannot be created alone by government. It needs proactive support from parents, leaders of synagogue, mosques, mandirs and churches. চলে গেলেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনানিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে 4 দিন আগে করোনা নেগেটিভ হওয়ার পর বাসায় নেওয়া হয়েছিল মিতা হককে। কিন্তু শনিবার রাতে আবারও অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। মিতা হকের বয়স হয়েছিল 59 বছর। সকাল 11টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ছায়ানটে নেওয়া হয়।
দুপুরে নামাজে জানাজা শেষে ঢাকার কেরানীগঞ্জের বড় মনোহারিয়া গ্রামে বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হয়। মিতা হক প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। রাজধানী কাউরান বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতজনকে জরিমানা করা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের যৌথ সহযোগিতায় বেশ কয়েকটি মাছের আড়তে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। জাটকা শিকার বিক্রি নিষিদ্ধ থাকলেও অসাধু ব্যবসায়ীরা জাটকা সংরক্ষণ ও বিক্রি করছে। অভিযান শেষে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রমজান মাসের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েল তেলের ওপর 4% অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর এবং বলছে রোজায় ভোজ্য তেলের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের বাজার অস্থিতিশীল থাকায় স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম বাড়ছে বলে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। ঢাকা 14 আসনের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক আওয়ামী লীগের একজন শক্তিশালী ও দক্ষ সংগঠক ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। মিরপুর শাহ আলী মাজারে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বলেন কাজের মধ্যে দিয়ে দীর্ঘদিন আসলামুল হক বেঁচে থাকবেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচি বলেন আগামীতে আসলামুল হকের মতো জনবান্ধব নেতা দেশে খুব কমই জন্মাবে। এ সময় প্রয়াত সাংসদে পরিবারের সদস্য সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। সাকিব আল হাসান আর মুস্তাফিজ রহমানের অনুপস্থিতি দলের শক্তিমত্তায় কোনো প্রভাব ফেলবে না বলে জানালেন মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন টাইগার দলের অধিনায়ক। এ সময় তিনি উল্লেখ করেন শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হারানো কঠিন হবে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ হারের ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়তে হলো তামিম ইকবাল মুশফিকুর রহিমদের। আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলে সাকিব আর মুস্তাফিজের অভাব প্রভাব পড়বে কিনা এর উত্তরে অধিনায়কের জবাব, সিনিয়রদের ছাড়া খেলার অভ্যাস করতে হবে তাদের। সাকিব ভাই নাই, দেখেন আমার হয়তো এমনও সিরিজ হইতে পারে যে এইরকম দুই একজন সিনিয়র প্লেয়ার থাকবে না, ওই হিসেবে অন্যরা যারা খেলবে তাদের জন্য ভালো সুযোগ এবং আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে মনে হয় বেটার। দলের বেশিরভাগ ক্রিকেটারেরই লঙ্গার ভার্সনে খেলার সুযোগ হয়নি, সিরিজের আগে প্রস্তুতিতে তাই ঘাটতি রয়েছে বলে অকপট স্বীকারোক্তি অধিনায়কের। জানালেন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শ্রীলঙ্কা সবসময় কিন্তু দেশের মাটিতে খুবই ভালো টিম, তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, তো আমরা এই চ্যালেঞ্জ থেকে এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি চ্যালেঞ্জটা পার হয়ে আমাদের টিমের একটা ভালো রেজাল্ট করতে হবে। মুমিনুলের 6 ম্যাচের অধিনায়কত্বে বাংলাদেশ হেরেছে 5টিতেই, এই পরিসংখ্যানকে তিনি চাপ বলে মনে করছেন না। আমার অ্যাবিলিটি যতটুকু আমি যদি মনে করি যেটা অনেক বেশি প্রেশার তাহলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে, যেমন আমি জিনিসটা হজম করে নিয়েছি যে আমি একটা টিমের লিডার অথবা ক্যাপ্টেন, তো আমার এতটুকু প্রেশার নিতে হবে, এতটুকু আমি প্রেশার নেওয়ার মতো আমার ক্ষমতা আছে আমার কাছে। সোমবার দুপুরে চার্টার্ড বিমানে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। 21 এপ্রিল কেন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। টানা চতুর্থ ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে বাংলাদেশ নারী 110 রানের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে। প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানা সেঞ্চুরিতে 4 উইকেটে 236 রান তোলে বাংলাদেশ। ম্যাচ সেরা নিগার দলের পক্ষে সর্বোচ্চ 101 রানে অপরাজিত থাকেন। এছাড়া সোহানা মুস্তারি করেন 45 রান, জবাবে 9 উইকেটে 126 রান করে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং ক্রিকেট দল। বাংলাদেশের ফাহিমা খাতুন তুলে নেন 4 উইকেট।
জোহানেসবার্গে প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে 4 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল সফরকারীরা। স্বাগতিকদের দিয়ে 189 রানের টার্গেটে তাড়া করতে নেমে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে এক বল বাকি থাকতে জয় পায় পাকিস্তান। 50 বলে 9 বাউন্ডারি আর 2 ছক্কায় 74 রানে অপরাজিত থাকেন রিজওয়ান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 188 রান তোলে প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ 50 রান করেন অধিনায়ক হেনরিক ক্লাসেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ, অবস্থা স্থিতিশীল, পরিচারিকা সহ একই বাড়িতে আক্রান্ত 9 জন। করোনায় প্রতিদিনই ভাঙছে রেকর্ড, একদিনে সর্বোচ্চ মৃত্যু 78, শনাক্ত প্রায় 6,000। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ, স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীর ফুটপাত শপিং মলে চলছে কেনা বেচা। ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তবে কার্গো ফ্লাইট চলবে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এবং করোনা নিয়ে গেল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।